ইসরায়েলের উন্নত ও আধুনিক প্রযুক্তি মোকাবিলায় পুরনো প্রযুক্তি ব্যবহার করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরান সমর্থিত গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ এই কৌশলকে ইসরায়েলকে অন্ধ করার পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনী হিজবুল্লার বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে ইসরায়েলের এমন গোয়েন্দা তথ্য সংগ্রহকে ব্যাহত করতে ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ মোবাইল ফোনের পরিবর্তে পুরনো আমলের পেজার এবং কুরিয়ার পদ্ধতি ব্যবহার শুরু করেছে এতে তাদের শনাক্ত করা কঠিন হচ্ছে এছাড়া সাংকেতিক বার্তা এবং পুরনো টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করছে গোষ্ঠীটি সম্প্রতি হিজবুল্লার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তাদের ড্রোনের মাধ্যমে ইসরায়েলের নজরদারি বেলুনে আক্রমণ করা হয়েছে যদিও ইসরায়েলি বাহিনী বলছে আক্রমণের ফলে কোনো ক্ষতি হয়নি এদিকে ইসরায়েলি বাহিনী জানায় হিজবুল্লার সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে তারা তবে হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানায় তারা গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লার প্রায় সংঘাতের খবর পাওয়া যায় তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বেড়েছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত তিনশো জন হিজবুল্লাহ যোদ্ধা ও নব্বই জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন অপরদিকে হিজবুল্লার হামলায় ইসরায়েলে একুশ জন সেনা ও দশ জন বেসামরিক নিহত হয়েছেন